এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে রূপ নিল মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়বে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ তবে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের আশঙ্কা পুরোপুরি দূর না হলেও এখনো বাণিজ্যে প্রভাব পড়ার কারণ নেই তারপরও অসাধু ব্যবসায়ীরা একে সুযোগ হিসেবে নিয়ে দেশে নতুন করে যেন পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য সরকারকে সজাগ থাকার পরামর্শ দেন তারা ফজলুল হকের ক্যামেরায় সুফিয়ান ফারাবি রিপোর্ট এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার সিরিয়ায় কনস্যুলেটে হামলার জবাবে শনিবার ইসরায়েলে ইরানের হামলার পর থেকেই তা বিশ্বব্যাপী আলোচনায় প্রথমে প্রতিশোধের কথা বললেও পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্তহীনতায় বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা ইসরায়েল সরাসরি যুদ্ধে না জড়িয়ে অন্য কৌশলে প্রতিশোধের চিন্তা করছে বলে ধারণা এই আন্তর্জাতিক সম্পর্কবিদের যুদ্ধকালীন ক্যাবিনেট ইসরায়েল তারা এখনো তাদের মতামত প্রকাশ করেনি যে তারা আসলে কোন দিকে অবস্থান নেবে তবে যদি সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটাকে যদি তারা স্বীকৃতি দেয় তাহলে সেক্ষেত্রে হয়তো তারা আপাতত কোনো আক্রমণ করবে না কিন্তু ভবিষ্যতে যে আক্রমণ হবে না সেটার কোনো গ্যারান্টি নেই সেটা কোন স্কেলে হবে কোন দেশে হবে কিভাবে হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় ইসরায়েল যুদ্ধে না জড়ালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি জ্বালানি তেলের বাজারে খুব বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা খুব কম কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে যদি যুদ্ধ দেখা দেয় তাহলেই কিন্তু ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে যৌক্তিক কারণ না থাকলেও অসাধু ব্যবসায়ীরা যেন অস্থিরতাকে পুঁজি করে পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য সজাগ থাকার পরামর্শ বিশেষজ্ঞদের যদি দাম না বাড়ে তারপরেও আমাদের এখানে বাড়ানো হয় সেক্ষেত্রে যে বিভিন্ন মেকানিজম আমাদের আছে সেটা সেই জিনিসগুলার সহযোগিতা নেওয়া অবশ্যই দরকার ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধের প্রেক্ষাপটে আমরা অলরেডি একটা মুদ্রাস্ফীতির মধ্যে আছি আশা করছি যেন অসাধু কোনো চক্র এখানে অবৈধভাবে কোনো সুবিধা নিতে পারে তবে হামলা পাল্টা হামলা যুদ্ধ পর্যন্ত গড়ালে মধ্যপ্রাচ্যে বড় অস্থিরতা তৈরি হবে ওই অঞ্চল বাংলাদেশি শ্রমিকদের অন্যতম বড় গন্তব্য হওয়ায় ক্ষতির মুখে পড়বে অর্থনীতি তাই সব পক্ষকে যুদ্ধ পরিহারের আহ্বান শান্তিকামী মানুষের সুফিয়ান ফারাবি আরটিভি ঢাকা